নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি, সেখানে তাদের অবস্থান পরিষ্কার। তারপর নির্বাচন বর্জন করতে গিয়ে জনগণকে দিয়ে বর্জন করাবে, সেখানে তারা ব্যর্থ, আন্দোলনে ফেল করল। ইলেকশন তারা করছে না, বয়কট করছে, কিন্তু পাবলিককে বয়কট করতে বলেছে, পাবলিক তো বয়কট করেন। তারা যত পতন বলবে সরকারের তত উত্থান। তাদের যে মন মানসিকতা নিকৃষ্ট, নিকৃষ্ট মন মানসিকতা থেকে উচ্চারিত এসব নিকৃষ্ট উচ্চারণ, এটা বিএনপি করতে পারে না, তাদের দলের ভাষা এটা। তারা রাজনীতির যদি ইতিবাচক ভাষা নিয়ে এগুতো, তাহলে তাদের হঠাৎ করে এরকম একটা পতন তাদের হতো। তারা সরকারের পতনের জন্য আন্দোলন করেছে, এখন নিজেরাই পতনের খাদের মধ্যে পড়ে গেছে। এখনো তাদের সামনে কিছু নেই। আমি শুধু বলবো, কালো পতাকার সঙ্গে কালো ব্যাজটা ধারণ করবে, তাহলে সবে কলা পূর্ণ হয়ে যাবে। বিএনপি শোকসাগরে নিমজ্জিত, এটা সারা দুনিয়া খবর হয়ে যাবে। আজকে সারা বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অথচ বাংলাদেশে তারা এটাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়টাকে দুর্ভিক্ষের পদধ্বনি বলে তারা অপপ্রচার করছে। যে কোনোভাবে সরকার মনে হয় যেন কচু পাতার উপর শিশির বিন্দু, একটু টোকা লাগলেই পড়ে যাবে। আওয়ামী লীগ সরকার সেই সরকার নয়। এই সরকারের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীর। এ সরকারের শক্তির উৎস বাংলাদেশের জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না। বহুদিন পর জরুরি সভা, জরুরি সভা অর্থ হচ্ছে জরুরি কিছু বিষয় আছে, সেটা অবশ্যই জনস্বার্থ।